অনেক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক যারা এখন শেষ জমানায় এসে তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিছে। শেষ জমানায় সন্তানরা বাবা মাকে মনে করছে যে তাদের বোঝা, তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিছে। যদি সে সমন্বিত শিক্ষায় শিক্ষিত হতো, ধর্মীয় শিক্ষার পাশাপাশি যদি সাধারণ শিক্ষায় শিক্ষিত হতো, তাহলে সে তার রবের কথা স্মরণ করতো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার রবের আদেশ হচ্ছে ওয়াকাদা রাব্বুকা, আল্লাহর আদেশ পালন করবে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতা মাতার সাথে তুমি সৎ ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, তোমার পিতামাতা যদি বৃদ্ধ অবস্থায় একজন অথবা উভয় যদি বৃদ্ধ অবস্থায়, ফালা তাকুল্লাহুমা উফ, তাদের সামনে তুমি উফ শব্দ ব্যবহার করো না, ওয়াকুল্লাহুমা কাওলান কারিমা, তাদের সাথে তুমি সুন্দর এবং মুলায়েম ভাষায়, বিনম্র ভাষায় কথা বলো, ওয়াকফিদ লাহুমা জানাহাজ্জুল, তুমি তাদের জন্য রহমতের ডানা বিছিয়ে দাও এবং বলো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আল্লাহ আমার পিতামাতাকে সেইভাবে লালন পালন করো, সেইভাবে রক্ষা করো যেভাবে তারা আমাদেরকে ছোটকালে আমাকে লালন পালন করেছিল। সুতরাং সেই ধর্মীয় জ্ঞান না থাকলে তো সে আপনাকে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। পড়ো তোমার সেই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। স্ট্যান্ডার্ড শিক্ষার সাথে সাথে, ইসলামী শিক্ষার সাথে সাথে ভাষাগত দিক, যাদের আরবি জ্ঞান কিছু জানবে তারা কিন্তু আরব দেশের ভালো ভালো প্রতিষ্ঠানে জব অফার পেতে পারে, এবং সেগুলা নট লাইক ইউরোপ অ্যান্ড আমেরিকা, ইটস এ ভেরি হিউজ ফেসিলিটিস, দে আর গিভিং মোর অপরচুনিটি। দুনিয়ার ক্ষেত্রেও আলহামদুলিল্লাহ এই ধরনের শিক্ষিত ছেলেমেয়েরা যারা হবে তারা দুনিয়ায়ও ইনশাল্লাহ আগে থাকবে, এর কোনো দুর্বলতার কোনো সুযোগ নাই। আর আমি এই স্কুলের উত্তরোত্তর সাফল্য কামনা করি, এবং যতটুকু আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা, আমার 100 times আমার সহযোগিতা থাকবে। ধন্যবাদ, সালাম আলাইকুম। এই যে কনসেপ্টটা শুনছি, এই কনসেপ্টটা আমার কাছে খুব ভালো লাগছে। আমার মনে হয়েছে যে এটা হয়তো ইসলামী শিক্ষা ঠিকমতো বাচ্চাদের দিতে পারবো, তা আমি এর লাগিয়ে আমি নিজেও সঙ্গে জড়িত থাকবো এবং আশা করবো আপনারাও থাকবো। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ এই স্কুলের প্রতি আমার অনেক দোয়া রইল, আর আমি জীবিত অবস্থায় বা যতদিন আসি ইনশাল্লাহ স্কুলের ফিসে আমি তাহলে। 1 number হচ্ছে বাচ্চাদেরকে আল্লাহ সম্পর্কে ধারণা দিতে হবে, 2 number হচ্ছে হক সম্পর্কে জানাতে হবে, 3 number হচ্ছে যে কাজ করে না কেন ইখলাস বিল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলার জন্য কাজ করতে হবে, আর এই কাজটা হবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ অনুযায়ী, আর আকালুল হালাল হালাল বক্ষণ করতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের তৌফিক দান করুন যাতে এই স্কুল অফ বিলিভার্সকে কবুল করুন, যে উদ্দেশ্য এবং মহৎ উদ্দেশ্য নিয়ে এটা করা হয়েছে আল্লাহ সুবহানাহু তাআলা যাতে সাহায্য করেন, যাতে সেই উদ্দেশ্যে আমরা সফল হতে পারি। আমরা চেষ্টা করব এখান থেকে বাচ্চাদেরকে প্রথমে আখলাক সমৃদ্ধ একটা মানুষ হিসেবে গড়ে তোলার, আর আখলাকের সাথে সাথে তার প্রচলিত এবং দিনই জ্ঞানটা এস্টাবলিশ করার। দুনিয়াটাকে কম্প্রোমাইজ করব, কিন্তু দুনিয়াটাকে বাদ দিয়ে আমরা শুধু আখেরাত যদি চাই তাহলে অনেক ক্ষেত্রে আমাদের সমস্যা হয়ে যাবে, আমরা এ ধরনের পরীক্ষাতে অনেক সময় উত্তীর্ণ হতে পারবো না। যেন আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমরা দুনিয়ারও কল্যাণ চাই আখেরাতেরও কল্যাণ চাই। তো আমরা চাচ্ছি যে স্টুডেন্টরা স্কুলে পড়বে তাদেরকে আলাদা করে ধর্ম শিক্ষার জন্য পরেশানি করতে হবে। কনসেপ্ট থেকেই স্কুল অফ বিলিভার্স আমরা অনেক আগে থেকেই এটার পরিকল্পনা, তো স্কুল অফ বিলিভার্সের যে আমাদের কনসেপ্টটা হচ্ছে নন কমার্শিয়াল কনসেপ্ট।